তো এখন আমার দশ দিন যাবো এরকম আর দশ দিন যাবো আমার ডান পাশে ঘাড় ব্যথা করতেছে না এখন বুকের ডান পাশে আর পিঠে ব্যাথা করতেছে সেটা তেমন তীব্র না কিন্তু হালকাই ব্যথাটাই

যদি স্পাইনে সমস্যা হয় ঘরে সমস্যা হয় ঘাড় থেকে হাতে যেতে পারে ব্যাকে মাথায় ব্যথা দিয়ে যেতে পারে অথবা নিচে পিঠে নামতে পারে এবং বুকে আসতে পারে তো দর্শক আপনারা যেটা মনে হচ্ছে এটার জন্য একটা মেরুদণ্ডের এমআরআই করে দেখতে হবে আর আপনার হয়তো যদি গ্যাস্ট্রাইটিসের সমস্যা থাকে কিছু গ্যাস্ট্রাইটিসে বা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে দেখতে পারেন আর না হলে একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয় ডায়াগনোসিস করে ট্রিটমেন্টে আশা করি সেরে যাবে আমি আরেকটি বিষয় যেটি জানতে চাইবো যে আমাদের অনেকের কিন্তু এরকম ধারণা আছে যে যখন একজন সে প্যারালাইজড হয়ে গেল যিনি প্যারালাইসিস হয়ে গেল কিন্তু তখন তার হয়তো বা আর ভালো হওয়ার সম্ভাবনা নেই আপনি কি একটু বলবেন যে আসলে ফিজিওথেরাপি সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে যদি করা যায় তাহলে প্যারালাইসিস থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা কতটুকু অবশ্যই আসলে আপনার কোশ্চেনের সাথে আমি আরেকটু অ্যাড করে দিই যে অনেক সময় মানুষের ধারণা যে প্যারালাইসিস হলে যে বাতাস লেগেছে বা কুসংস্কার কিছু কুসংস্কার হয়ে পড়ে যে তাকে হয়তো কেউ অভিশাপ দিয়েছে এই সকল বলে যে ওরা চিকিৎসা দিলে হবে না ওরা ফেলে রাখো এরকমও অনেক সময় রুগী নিয়ে আসে দেখা যায় হয়তো ছেলে শিক্ষিত সে হয়তো দেশে নাই বাইরে ছিল সে শুনে এসে আবার বকা টকা দিয়ে আমাদের কাছে এসব রুগী নিয়ে আসে তো এই ধারণাটার থেকে বের হয়ে আসতে হবে একেবারে ভ্রান্ত এবং ভুল ধারণা এইসব রুগীকে যদি সঠিক সময়ে ফিজিওথেরাপি চিকিৎসক বা হসপিটালাইজড করে ট্রিটমেন্ট দেওয়া যায় এবং রুগী কিন্তু অবশ্যই স্বাভাবিক জীবনে ফিরে আসবে এবং সুস্থ একেবারে হানড্রেড পারসেন্ট না হোক বেশিরভাগ ক্ষেত্রে রুগী দেখা যায় যে মোটামুটি স্বাবলম্বী হয়ে যাবে মানে সে নিজের কাজ নিজে করতে পারবে নিজের চলাফেরা নিজে করতে পারে যেটা হয় স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস রুগী একেবারেই টোটালি আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে সে কিন্তু চলাফেরা করতে পারে না তার নিজের জামা কাপড় পরিধানের সমস্যা হয় টয়লেট করতে সমস্যা হয় তো এই রুগীগুলো যদি আমরা একেবারেই সে দৌড়াদৌড়ি করতে না পারো সে যদি নিজের কাজ নিজে করতে পারে নিজের চলাফেরা নিজে করতে পারে কিন্তু আমরা ডেভেলপ করতে পারি আমি অনেক দর্শকের এস এম এস পেয়েছি একজন দর্শকের এস এম এস পড়ব যদিও যিনি পেশেন্ট তার ছেলে এস এম এসটি করেছেন ফরিদ উদ্দিন পঁয়ষট্টি বছর বয়স তার ছেলে লিখছেন প্যারালাইসিস হয়েছিল দেড় বছর আগে এখনও পুরোপুরি সারেনি আগে তিনি ফিজিওথেরাপি করেননি এখন করলে কোনো লাভ হবে কিনা উনি আসলে জানতে চাইছেন যে দেড় বছর আগে যেহেতু তার স্ট্রোক হয়েছিল তারপর থেকে এখন পর্যন্ত তারা হয়তো বা বাসায় ব্যায়াম করেছেন বা চিকিৎসা পদ্ধতি নিয়েছেন কিন্তু ফিজিওথেরাপি এখনো করা হয়নি প্যারালাইসিস পুরোপুরি ভালো হয়নি এতদিন অতিবাহিত হওয়ার পরে এখন যদি শুরু করেন বা আমাদের অনেক দর্শক যারা এই বিষয়টি জানতে চান যে যারা প্যারালাইসিস রোগে ভুগছেন আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি যে যত দ্রুত সম্ভব শুরু করা উচিত দেরিতে শুরু করলে আসলে কতটুকু সম্ভাবনা রয়েছে ভালো হবার অবশ্যই আসলে এটা এটা নির্ভর করে আমরা কোন স্টেজে রোগীটা পাই জি সাজেজ যদি আপনার দেড় বছর হয়ে গেল অথবা দু বছর তিন বছর হয়ে গেল সেই ক্ষেত্রে কি হয় রুগীর কিছু আপনার ডিফর্মিটি তৈরি করে নিয়ে আসে সাজেস্ট তার হাত ডান হাত পাওয়া বসে গিয়েছিল হয়তো ন্যাচারালি কিছুটা ইম্প্রুভমেন্ট হয়েছে অথবা বাসা এক্সারসাইজ করেছে অথবা চেষ্টা করছে এমনি ন্যাচারালি কিছুটা কিন্তু দেখা যায় ওই সময় এই দীর্ঘদিন ফেলে থাকার কারণে তার জয়েন্ট একটা কিন্তু আপনার টোটাল ডিফর্মড হয়ে গিয়েছে জয়েন্টের মুভমেন্ট না থাকার কারণে মাসেল শর্ট হয়ে যাওয়া বা সংকুচিত হয়ে একেবারে খিচে যাওয়া হাত একটা হয়তো ডিফর্ম বা বেঁকে গিয়েছে এই জাতীয় কমপ্লিকেশনগুলো অ্যারাইজ করে তো এই কমপ্লিকেশনগুলো যে আবার ট্রিটমেন্ট দিলে সারবেন না এমন কোনো কথা না অবশ্যই আবার ইম্প্রুভমেন্ট হবে কিন্তু যে রুগী আমি আফটার স্ট্রোকের পরে পনেরো দিন এক মাসের ভিতরে পেলে আমি যত দ্রুত তাকে ট্রিটমেন্ট দিলে আমরা ইম্প্রুভমেন্টটা আসতো কিন্তু এই রুগীর ক্ষেত্রে সেক্ষেত্রে অনেক সময় লেগে যাবে এবং টাইম অনেক লেনদি সময় লেগে যাবে এতে চিকিৎসার আপনার খরচ বেড়ে যাবে টাইম বেড়ে যাবে অনেকগুলো মানে যেটা আমাদেরকেও প্রচুর পরিশ্রম করতে হবে আপনি চিকিৎসার খরচের প্রসঙ্গটি যেহেতু তুলেছেন আমি এই প্রসঙ্গে জিজ্ঞেস করবো যেহেতু প্যারালাইসিস পরবর্তী চিকিৎসা পদ্ধতি যেটা ফিজিওথেরাপি এটা মাসের পর মাস এমনকি অনেক দিন পর্যন্ত এই চিকিৎসা চালানো লাগতে পারে আর কি তো এটা তো দর্শক বা আমাদের রোগীদের জন্য অনেক বিশাল একটা খরচের ব্যাপার আর কি সেক্ষেত্রে কি করা যেতে পারে আসলে আসলে এখানে প্যারালাইসিসের ক্ষেত্রে যেটা হচ্ছে প্রথমত আমরা এই রুগীদেরকে যদি সচেতনতা তৈরি করতে পারি যে প্রত্যেক রুগ মানুষই যদি জানে হ্যাঁ প্যারালাইসিস স্ট্রোক হোক যে কোনো কারণ হোক এটা যদি সঠিক সময় সঠিক চিকিৎসা দেওয়া যায় তাহলে রুগীটা ভালো হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনি যদি রুগীকে প্রপারও রুগীর গার্জিয়ানরা রোগীকে নিয়ে আসে ডক্টরের কাছে তাহলে ট্রিটমেন্ট খরচ অনেক কমে যাবে বিকজ তা সময় আর লাগবে না অনেক কম সময়ে কিন্তু তাকে চিকিৎসা দেওয়া বা কম সময় হবে আর সেই ক্ষেত্রে আসলে এখন সরকারি পর্যায়ে কিন্তু এই জাতীয় বিভিন্ন জেলা হাসপাতালগুলোতে মোটামুটি এই জাতীয় ডিপার্টমেন্ট তৈরি হয়েছে এবং রোগীর চিকিৎসা সেবা পাচ্ছে গরিব মানুষের ক্ষেত্রে চিকিৎসা সেবা পাচ্ছে স্পেশালি আমরা যারা প্রাইভেট সেক্টরেও কাজ করতেছি যেমন আমাদের ডিপিআরসি হাসপাতাল আমরা আসলে প্যারালাইসিস এবং বাদ ব্যথা রুগীদের চিকিৎসা দিয়ে থাকি এই আমরা গরিব মানুষদের চেষ্টা করি যেন খরচ সবার আগে আমি সবাইকে বলবো যেন যেন প্রত্যেকটা সঠিক সময় আসে। আমার হসপিটালাইজ বেশি দিন রাখতে না হয় সাজেস একটি স্ট্রোক প্যারালাইসিসের ক্ষেত্রে যদি সে আমাদের কাছে প্রপার সময় আসে আমরা এক থেকে ম্যাক্সিমাম দেড় মাস মানে তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে মোটামুটি তাকে স্বাবলম্বী করে দিতে পারি